নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাছোৰা ব্ৰেকিং নিউজ এবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক মৃত্যুৰ ভাবুকি দিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক প্ৰাণে মৰা ভাবুকি নৰেন্দ্ৰ মোদী ক্ৰিকেট ষ্টেডিয়ামো উৰুৱাই দিয়াৰ ভাবুকি প্ৰদান কৰিছে মেইল যোগে এবার দুষ্কৃতিকারীয়ে বিচাৰিছে 500 কোটি টাকা মেইল প্রেরণ করে দাবি করেছে 500 কোটি টাকার ধন এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক টার্গেট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক প্রাণে মরার ভাবুকি প্রদান করেছে প্রাণে মরার ভাবুকি লাভ করার পাছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে লগতে বন্দী হয়ে থাকা ডন লরেন্স বিষ্ণুইক মুকলি করবলে এবার দাবি জানাইছে ভাবুকি ভরা মেইল লাভ করার পাছতে বৃদ্ধি করা হয়েছে প্রধানমন্ত্রী গড়াকী নিরাপত্তা আন এটা খবর হয়েছে অহা 24 ঘন্টা লৈ রাজ্যজুড়ি রেড এলার্ট ঘোষণা বতর বিজ্ঞান কেন্দ্রর ধারাসার বরষুণের কবলত পড়ব অসম আর মেঘালয়ের বিভিন্ন স্থান বিজুলি ঢেরেকনির সঙ্গে নেড়ানেপড়া বরষুণের সম্ভাবনা বিভিন্ন অঞ্চল 8-9-10 অক্টোবরতো বিভিন্ন প্রান্তত মজলিয়া বরষুণের সম্ভাবনা ব্যক্ত করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই এই আটজাননী বর্তারস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রর বিজ্ঞানীর পরবর্তী খবরটি হয়েছে এফালে গুয়াহাটী মহানগরবাসী পানির কবল কৃত্রিম বানপানীয় জুড়ুলা করেছে গুয়াহাটী মহানগরবাসী কিন্তু আনফালে এজন মন্ত্রীয়ে এক মন্তব্য করেছে যে মন্তব্যক এতিয়া বিভিন্ন প্রান্ত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মন্ত্রী অশোক সিংগালে কৈছে ভগবানে অতি বৃষ্টি দিয়ার বাবে বানপানী হয়েছে মই কি করব পারি নলা জাবর পেলার বাবে গুয়াহাটীত বানপানী বলে মন্তব্য করেছে মন্ত্রী গড়াকী মহানগরীর কৃত্রিম বান সন্দর্ভত গুয়াহাটী উন্নয়ন মন্ত্রী অশোক সিংগালের এই মন্তব্য এই দুর্যোগের সময়ত এনে ধরনের মন্তব্য করা গুয়াহাটী উন্নয়ন মন্ত্রী অশোক সিংগালক এটা বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সাধারণ জনতায় সরকারে ভাল কাম করে আছে বাবে পানির স্তর সোনকালে হ্রাস পোয়া বলে দাবি করেছে মন্ত্রী অশোক সিংগালে পরবর্তী খবরটি হয়েছে দেশের মহিলাসকলের একটা ডর ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে দেশের 90 কোটি উজ্বলা আসনির লাভার্থী এতিয়া গ্যাস সিলিন্ডার লাভ করব মাত্র 603 টাকা কারণ আই বাইদেউর কাষত এতিয়া বিজেপি সরকার বলে মন্তব্য করেছে এই মুহূর্তে স্ক্রিনত আপনার দেখছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শেয়ার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কৈছে যে এতিয়া দেশের আই বাইদেউর কাষত এতিয়া বিজেপি সরকার উজ্বলা আসনির জড়িয়ে গ্যাস সংযোগ লাভ করা সকলে এতিয়ার গ্যাস সিলিন্ডার লাভ করব মাত্র 603 টাকা যিসকলে সরকারের উজ্বলা আসনির অধীনত সরকারি গ্যাস সিলিন্ডার পাইছিল 603 টাকাতে এতিয়া গ্যাস সিলিন্ডার লাভ করব আর উজ্বলা আসনির অধীনত সমগ্র ভারতবর্ষর 90 কোটি গ্রাহক লাভান্বিত হব পরবর্তী খবরটি হয়েছে এইবার এসআই জুনমণি রাভার মৃত্যুর তদন্ত হব নগদ সিবিআই জেরা করব এসপি লীনা দলে এই মুহূর্তে জানা যাওয়া গুরুত্বপূর্ণ খবর উপপরিদর্শক জুনমণি রাভার রহস্যজনক মৃত্যু সন্দর্ভত সিবিআই তলব করার পিছতে নগর পূর্ব আরক্ষী অধীক্ষক লীনা দলে আসি নগদ উপস্থিত হয়েছে সম্প্রীতি হাইলাকান্দিত নিযুক্তি লাভ করেছে আরক্ষী অধীক্ষকগুলিয়ে জুনমণি রাভার মাতৃ এজাহারত উল্লেখ করেছিল এসপি লীনা দলের নাম জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুর পিছত ব্যাপক প্রতিবাদর সৃষ্টি হয়েছিল লীনা দলের লগতে নগর আরক্ষীর অন্যান্য বিষয়াক রাজ্যের বিভিন্ন স্থানলৈ বদলি করা হয়েছিল উল্লেখ্য যে মৃত আরক্ষী বিষয়ে জুনমণি রাভার বাসনের পর একটা মোবাইল ফোন উদ্ধার হওয়ার পিছত বৃহস্পতিবারে সিবিআই নগদ এপিএস বিষয়া বেদান্ত মাদক রাজখোয়া আর লুনা নেওগক জেরা করেছে আন এটা খবর হয়েছে জনতার রুখর বলি এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফর গাড়ির খিড়কি ভাঙি দিয়া হয়েছে বর্তমান সময়ত পাকিস্তানের সামগ্রিক অবস্থা ক্রমান্বয়ে শোচনীয় হয়ে পড়েছে ইতিমধ্যে দেশত ভয়াবহ অর্থনৈতিক সংকটে দেখা দিছে আনহাতে দেশত রাজনৈতিক অস্থিরতা অব্যাহত আছে ইপিনে নির্বাচনের ঘোষণার মাজতে চলিত মাসের 21 অক্টোবর দেশলৈ উভতি আহিব পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কিন্তু পাকিস্তানের জনসাধারণের মাজত নওয়াজ শরীফ আর লগতে তেওঁৰ মাতৃ
ভাতৃ পাকিস্তানৰ সদ্য প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শাহবাজ শরীফৰ বিৰুদ্ধে তীব্ৰ ক্ষোভৰ সৃষ্টি হৈছে বৰ্তমান দৰিদ্ৰতা আৰু ৰাজনৈতিক অস্থিৰতাই দেশখনক পিছলৈ টানি নিয়াৰ বাবে মূলতঃ পাকিস্তানৰ জনসাধাৰণে এই পূৰ্বৰ শাসকসকলকে দোষাৰোপ কৰিছে কেৱল হেয়াই নহয় ক্ষুদ্ৰ ৰাইজে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শাহবাজ শরীফৰ গাড়ীটো আক্ৰমণ চলাইছে আনকি উন্নত জনতাই গাড়ীৰ খিৰিকী পৰ্যন্ত ভাঙি পেলাইছে জানিব পৰা মতে পাকিস্তানৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী তথা পাকিস্তান মুছলিম লীগ নৱাজৰ সভাপতি শাহবাজ শরীফৰ গাড়ীত ক্ষুদ্ৰ জনতাৰ এটা দয় আক্ৰমণ চলাইছিল পঞ্জাৱ প্ৰদেশৰ ৰাজধানী লাহোৰত সংঘটিত হৈছে এই ঘটনা ইয়াক এসময়ত তেওঁৰ দলৰ দুৰ্গ বুলি গণ্য কৰা হৈছিল কিন্তু সেই স্থানতে এবাৰ আক্ৰমণৰ সন্মুখীন হৈছে পাকিস্তানৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী গৰাকী পৰৱৰ্তী খবৰটো হৈছে মহিলা কাবাডীত চীনা টাইপিক পৰাস্ত কৰি সোণৰ পদক অৰ্জন কৰিলে ভাৰতে আৰম্ভণিৰ পৰা কাবাডী খেলত ভাৰতে আধিপত্য বিস্তাৰ কৰি আহিছে বিশ্বকাপৰ পৰা এছিয়াডলৈ ভাৰত মানে কাবাডীত সোণ এটা এছিয়াডত ব্যতিক্ৰম হোৱাৰ পিছত পুনৰ ভাৰতীয় কাবাডীৰ শিৰত উজ্বলিল সোণৰ মুকুট একেৰাহে দুখন এছিয়াডক মহিলা কাবাডীত সোণৰ পদক জয় কৰাৰ পাছত জাকাৰ্টাত অনুষ্ঠিত হোৱা অন্তিমখন এছিয়াডৰ ফাইনেলত ইৰাণৰ হাতত পৰাস্ত হৈছিল ভাৰতীয় মহিলা দলটো এইবাৰ ভাৰতলৈ মহিলা কাবাডীলৈ ফাইনেলত চীনা টাইপিক 26-25 ব্যৱধানত পৰাস্ত কৰি সোণৰ পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হয় এই মেচখন আছিল অতি তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতামূলক এটা সময়ত সকলোৱে মানসিক চাপত পৰি গৈছিল শেষত ভাৰতীয় মহিলা দলে স্নায়ু যুঁজত উত্তীৰ্ণ হ'ল আন এটা খবৰ হৈছে সুদীৰ্ঘ পাঁচ মাহৰ পিছত মণিপুৰী শৰণাৰ্থীৰ নিজ গৃহলৈ প্ৰত্যাৱৰ্তন বিগত পাঁচ মাহ ধৰি অশান্ত হৈ থকা মণিপুৰৰ পৰিস্থিতি বৰ্তমান কিছু শান্ত হোৱাৰ পিছত স্বগৃহলৈ উভতিব ধৰিছে ঘৰ বাৰী এৰি বিভিন্ন স্থানত আশ্ৰয় লোৱা মণিপুৰী শৰণাৰ্থীসকল কাছাৰ জিলাৰ সীমান্তৱৰ্তী মণিপুৰৰ জিৰিবামত বিগত পাঁচ মাহ ধৰি বিভিন্ন আশ্ৰয় শিবিৰত আশ্ৰয় লোৱা 70 গৰাকী শৰণাৰ্থী ইম্ফলৰ নিজ গৃহলৈ প্ৰত্যাৱৰ্তন কৰিছে অসম ৰাইফলছৰ উদ্যোগত শৰণাৰ্থীসকলক নিজ গৃহলৈ নিয়াৰ ব্যৱস্থাপনা কৰা হয় অসম ৰাইফলছে কটকটীয়া নিৰাপত্তা দি শৰণাৰ্থীসকলক মণিপুৰৰ বিভিন্ন স্থানত থকা শৰণাৰ্থীসকলৰ নিজ বাসগৃহসমূহলৈ লৈ যায় তিনিমেট কুকি আৰু মেইটেই মণিপুৰীসকলৰ মাজত সংঘৰ্ষ আৰম্ভ হোৱাৰ পিছত প্ৰাণৰ ভয়ত গড়বাৰী এৰি চাৰিমেৰ পৰা জিৰিবামৰ বিভিন্ন আশ্ৰয় শিবিৰত আশ্ৰয় লোৱা এই সকল শৰণাৰ্থীয়ে জিৰিবামৰ প্ৰশাসন বিভিন্ন এন জি অ' আৰু অসম ৰাইফলছক কৃতজ্ঞতা প্ৰদান কৰে আন এটা খবৰ হৈছে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে কেইবাটাও মন্তব্য কৰিছে আম আদমি পাৰ্টীয়ে বিজেপিৰ ৱাশ্বিং মেচিনৰ উৎপাদন কেনেকৈ হ'ল সেই কথা বৰ্ণনা কৰিছে আম আদমি পাৰ্টীয়ে এই মুহূৰ্তত জনাইছো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা আৰম্ভ কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধেও কেইবাটাও গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে আম আদমি পাৰ্টীয়ে এক নম্বৰ আইন সকলোৰে বাবে সমান বুলি উল্লেখ কৰি আম আদমি পাৰ্টীয়ে কৈছে যে নাৰায়ণ ৰাণে এটা 300 কোটি টকীয়া মানি লণ্ড্ৰিং কেলেংকাৰীত জড়িত এতিয়া তেওঁ কেন্দ্ৰীয় মন্ত্ৰী তেওঁ বিজেপিত যোগদান কৰাৰ পাছতে তদন্ত বন্ধ হৈ গ'ল কেলেংকাৰী কৰিছিল কিন্তু সেই কেলেংকাৰী বিজেপিত যোৱাৰ লগে লগে সকলো কেলেংকাৰী মচি গ'ল দ্বিতীয় শুভেন্দ্ৰ অধিকাৰী নাৰ্দা কেলেংকাৰীত অভিযুক্ত তেওঁৰ বিজেপি যোগদানৰ পাছতেই তদন্ত বন্ধ কৰি দিয়া হ'ল অর্থাৎ বিজেপিত যোগদান কৰাৰ লগে লগে সকলো নেতা সত হৈ যায় ইয়াই বুজাব বিচাৰিছে আম আদমি পাৰ্টীয়ে তৃতীয় নম্বৰ হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা লুইচ বাৰ্জাৰ সাৰদা কেলেংকাৰীত অভিযুক্ত বিজেপিত যোগদানৰ পাছতেই তদন্ত বন্ধ কৰি দিয়া হ'ল এতিয়া প্ৰশ্ন হয় যে যদি অন্য দলত বিৰোধী দলসমূহত নেতা থাকে সেইবোৰ যেতিয়া শাসক পক্ষত অৰ্থাৎ বিজেপিলৈ যায় তেতিয়া সত হৈ যায় আৰু সকলো কেলেংকাৰী তেওঁলোকে মচি দিয়ে ভাৱনা গাউলী সাংসদ সিন্দে সেনা পাঁচবাৰ ইডিৰ সমন অৱমাননা কৰিছে এতিয়া সিন্দে সেনাৰ লোকসভাৰ মুখ্য হুইপ যশুবন্ত যাদৱ আৰু বিধায়ক যামিনী যাদৱ দুয়োজনে এফ ই এম এ ভংগ কৰাৰ বাবে ইডিৰ তদন্তৰ আওতাত আছিল এতিয়া তেওঁলোক সিন্দে সেনা গোচৰটো কি হ'ল প্ৰশ্ন আম আদমি পাৰ্টীৰ
প্রতাপ সারনাইক শিবসেনা থাকুতে তেওর বিরুদ্ধে মানি লন্ড্রিং গুসরক ইডিয়ে অভিযান চলাইছিল এতিয়া তেও সিন্দে খেনাত আৰু গুসটো বন্ধ কৰি দিয়া হৈছে বিএস ইয়াদিউ রাপ্পা বাংগালুর উন্নয়ন পরিষদর হাউসিং প্রকল্পর এটা উৎকুচর ঘটনাত অভিযুক্ত লোকায়ুক্ত আরক্ষীয়ে এজাহার দাখিল করেছিল আর কর্ণাটক উচ্চ ন্যায়ালয়ে তেওর বিরুদ্ধে এটা অভিযোগ বহাল রাখিছিল প্রধানমন্ত্রীয়ে সম্বর্ধনা জানালে ইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর আরম্ভ করে বিজেপির বহু বাগা বাগা নেতার বিরুদ্ধে এইদরে অভিযোগ উত্থাপন করেছে তেওলোকর দুর্নীতির অভিযোগ থাকার পাছতো বিজেপি দলত যোগদান করার পাছতে তেওলোকর দুর্নীতি মসি গল আর সকলো যে অভিযোগ আছে সেইবোর নাইকিয়া হয়ে গল বলে মন্তব্য করেছে আম আদমি পার্টি আর আম আদমি পার্টির ফলপ্রা